তো এই ম্যাটটা আমাদের কী বলেছে যে লোডের ম্যাক্সিমাম পাওয়ারটা বাহির করো ঠিক আছে লোডের ম্যাক্সিমাম পাওয়ার এটা আমি একটা বানাই দিছি আপনাদের সিটে লোড যখন ভেরিয়েবল সরি লোড যখন ফিক্সড লোড যখন ফিক্সড সে অবস্থায় সিটে প্রায় আট দশটা ম্যাট দিয়েছি আট দশটা নাকি কয়টা একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা দিয়েছি চারটার মধ্যে তিনটাই তো করা যায় চারটা না পাঁচটা মোট ছয়টা প্রায় তো ওইগুলো তো করাই দিয়েছি তো আর নতুন করে রিভিউ ক্লাস যেহেতু চলতেছে তো রিভিউ ক্লাসে তো আর করোনার মতো অপশন মানে আর ম্যাথ নাই তো আমি একটা বানাই দিলাম ঠিক আছে সিরিজ সার্কিট আর কি আজকে দিয়ে প্রায় আপনাদের রিভিউ ক্লা ডি সার্কিটে প্রায় সাঁত্রিশটা ক্লাস চলতেছে তাই না তো আর একটা ক্লাস হলে ডি সার্কিট শেষ করে দেবো অসুবিধা নেই তারপরে শনিবার থেকে এসি সার্কিট করব আচ্ছা যাই হোক তো এই যে লো একটা রেজিস্টেন্স আছে যেটার মান কি আননাউন মানে ভেরিয়েবল লোডের রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে কত টেন ওহম আমাদের বের করতে বলছে লোডের ম্যাক্সিমাম পাওয়ার কত বাহির করো লোডের ম্যাক্সিমাম পাওয়ার কত এটা বাহির করো আবার বলতেছি আমাদের কী বাহির করতে বলছে লোডের ম্যাক্সিমাম পাওয়ার বাহির করো তো লোডের ম্যাক্সিমাম পাওয়ার বাহির করতে হলে আমাদের কিভাবে করব আমরা থেভেনিন বা নটন থেবেনিন অথবা কার মাধ্যমে ন মাধ্যমে ঠিক আছে তো থেভেলিনের মাধ্যমে করতে গেলে আগে থেভেনিন ইকুভেলেন সার্কিট করতে হবে ন টনের মাধ্যমে করতে গেলে আগে ন টন সার্কিট ডিজাইন করতে হবে তো আমরা থেভেলিনের মাধ্যমে করি অসুবিধা নাই তো থেভেলিনের মাধ্যমে করতে গেলে আমাদের ইস কিছু স্টেপ ফলো করতে হবে ঠিক আছে কিছু স্টেপ ফলো করতে হবে যেরকম প্রথম স্টেপ হচ্ছে ফাইন্ড আউট লোড লোডটাকে ফাইন্ড আউট করো মানে লোডটা কোথায় দেওয়া আসে ওই যে লোডটা চিহ্নিত করাই আসে তাহলে এটাকে আর কি ফাইন্ড আউট করবো লোড মানে কত দশ ওহম তারপরে কি করব লোডটাকে ওপেন করে ফেলব তারপরে কি করব লোডটাকে ওপেন করে ফেলব ঠিক আছে এই যে লোডটাকে ওপেন করে ফেললাম লোডটা কি করে ফেললাম ওপেন করে ফেললাম তো এখন লোডটাকে ওপেন করে এখন লোডের সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করব লোডের সাপেক্ষে কি করব টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করব ঠিক আছে তো লোডের সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স কীভাবে নির্ণয় করে দেখি আর লোডের সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স মানে কি আর আর টি মানে কি যে আর প্লাস ফাইভ আর প্লাস কি ফাইভ এখন এই এর মানটা কত হবে এর মানটা কত হবে ঠিক আছে না দেখেন আরের মানটা কত হলে লোডে পাওয়ার ম্যাক্সিমাম হবে যাই হোক এখানে লোডটাকে রেখে দেই কত টেন তো দেখেন আরের মানটা তো ভেরিয়েবল তার মানে আর এর মানটা যা খুশি তাই হতে পারে এর মানটা যেহেতু ভেরিয়াবল সুতরাং আরের মানটা যা খুশি তাই হতে পারে পাঁচ হতে পারে দশ হতে পারে জিরো হতে পারে ইনফিনিটি হতে পারে শূন্য থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো একটা মান হতে পারে যেহেতু এর রেঞ্জটা দেওয়া নাই তাহলে কী ধরতে পারি শূন্য থেকে কি ইনফিনিটি শূন্য থেকে ইনফিনিটি যে কোনো একটা মান হতে পারে তাই না তো এখন আমরা এর মানটা কত দিব এক্স্যাক্ট কত হবে রেঞ্জটা তো যদি প্রশ্নে কখনও আর রেঞ্জ দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে শূন্য থেকে ইনফিনিটির রেঞ্জ আর যদি রেঞ্জ দিয়ে দেয় আর যদি রেঞ্জ দিয়ে দেয় তাহলে সেটাই ধরতে হবে মনে করেন পাঁচ থেকে দুইশো দেওয়া আছে তাহলে এর মধ্যে যে কোনো একটা মান ধরতে হবে তো এর মধ্যে কোন মান ধরতে হবে এগুলা কিন্তু আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিমে যখন মূল ক্লাস করেছি তখন ডিটেলস আলোচনা করেছি ঠিক আছে তো এখন রিভিউ ক্লাস তাই বেশি ডিটেলসে ঢুকবো না জাস্ট একটা একটা ম্যাথ করাচ্ছি প্রতিটা থিওরিমের উপরে ঠিক আছে তো জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে তো এর মানটা কত হলে লোডে পাওয়ার ম্যাক্সিমাম যাবে দেখেন তো এর মানটা পরিবর্তন করতে করতে সাপোজ এর মানটা ফাইভ তাহলে এর মানটা যদি ফাইভ দেই তাহলে এখানে কিছু কারেন্ট কী করবে ড্রপ করবে সরি কিছু ভোল্টেজ ড্রপ করবে বা কিছু পাওয়ার ড্রপ করবে এর মানটা যদি ফাইভ হয় তাহলে এখানে কিছু পাওয়ার ড্রপ করবে তাহলে এখানে কি পাওয়ারটা ম্যাক্সিমাম যাবে পাওয়ারটা এখানে কিন্তু ম্যাক্সিমাম যাবে না আবার দেখেন এর মানটা এইটার তো একটা লস আর কি সার্কিটের লস আর কি তাহলে এই লসটা যদি আমরা শূন্য করে ফেলি এখান করে পাওয়ার লসটা যদি শূন্য করে ফেলি তাহলে লোডের আউটপুটে পাওয়ারটা কি ম্যাক্সিমাম পাওয়া না লোডের আউটপুটে পাওয়ারটা কি পাবো ম্যাক্সিমাম কারণ এটা শূন্য মানে কি এটা শর্ট শূন্য মানে কি শর্ট শর্টটা মানে আমাদের কিছু লস কী হয়ে গেলো বাদ পড়ে গেল কিছু লস কী হয়ে গেলো বাদ পড়ে গেল কিছু লস বাদ পড়া মানে কি লোডের পাওয়ারটা বেড়ে যাওয়া লোডের পাওয়ারটা কি বেড়ে যাওয়া তো লোডের পাওয়ার বেড়ে গেছে না লোডের পাওয়ার কিন্তু বেড়ে গেছে যেহেতু এটা টোটালি বাদ দিছি তাহলে এখানে বলতে পারি ম্যাক্সিমাম পাওয়ার কি বলতে পারি লোডে এখন কি যাবে ম্যাক্সিমাম পাওয়ার অর্থাৎ এই আরের মানটা এই আরের মানটা যদি জিরো প্রয়োগ করি তবে আরে কোনো পাওয়ার ড্রপ হবে না যেহেতু কোনো পাওয়ার লস হবে না আরে সুতরাং লোডে পাওয়ারটা কী হবে ম্যাক্সিমাম হবে লোডে পাওয়ারটা কী হবে ম্যাক্সিমাম হবে মানে আরের জন্য আর এর জন্য লোডে পাওয়ার কম যাচ্ছিলো যেই না আরটা আমি ইগনোর করে ফেলছি মানে শর্ট করে ফেলছি মানে জিরো করে ফেলছি তখন তখন কি এদের ইন্টারনাল লসটা কমে গেল তো কোনো সার্কিটে ইন্টারনাল লস কমে যাওয়া মানে কি লোড লোডটা কী যাওয়া বেড়ে যাওয়া লোডের পাওয়ারটা কী যাওয়া বেড়ে যাওয়া কিন্তু সুতরাং লোডের পাওয়ার বেড়ে যাওয়া মানে লোডটা কী হয়ে যাওয়া লোডের পাওয়ারটা ম্যাক্সিমাম হয়ে যাওয়া তাই না তো লোডের পর ম্যাক্সিমাম হতে হলে আর কী হতে হবে জিরো হতে হবে তাই না তো আর যদি জিরো হয় তাহলে আর টিএস কত হচ্ছে আমাদের আর টিএস হচ্ছে কত ফাইভ আর টিএস কত ফাইভ তো এই অবস্থায় এই অবস্থায় এখন আমরা কি করতে পারি এই অবস্থায় ভিটিএস কারণ আমরা জানি যে আমরা করি হচ্ছে থেভেনির মাধ্যমে তো থেভেনির মাধ্যমে করলে থেভেনিন সার্কিট ডিজাইন করতে হবে ম্যাক্সিমাম পাওয়ার যদি নটনের মাধ্যমে করি তাহলে নর্টন সার্কিট ডিজাইন করতে হবে তো এখানকার থেভেনিন ভোল্টেজ মানে ওপেন সার্কিট ভোল্টেজ কত পাবো দেখেন তো সার্কিটটা কি আছে ওপেন আসে না সার্কিটটা যদি ওপেন হয় তাহলে এখানে কোনো ড্রপ নাই আর এখানে তো কোনো রেজিস্টরই নাই তাহলে এখানে যদি ড্রপ না হয় তাহলে এই ভোল্ট মিটারটা কত ভোল্টেজ দিবে। অবশ্যই একশো ভোল্টেজ অথবা ওখানে ভোল্ট এখানে যদি কেভিএল প্রয়োগ করি তাও তো একশোই পাবো তো নর্মালি তো দেখাই যাচ্ছে যেহেতু সার্কিটটা ওপেন তাহলে এখানে কোনো ড্রপ নেই আর এই রেজিস্টেন্সটা তো শর্ট তাহলে এটা তো শর্ট মানে এখানে কোনো রেজিস্টেন্সই নাই। এখানে একটা রেজিস্টেন্স আছে তো যে এই রেজিস্টেন্সে কোনো ড্রপ নাই কেন কারণ কারেন্ট ফ্লো হচ্ছে না কারেন্ট কেন ফ্লো হচ্ছে না কারণ সার্কিটটা তো ওপেন ওপেন সার্কিটে কারেন্ট ফ্লো হয় হয় না কিন্তু তার মানে এর ভোল্টেজ দা এর ভোল্টেজও কি তাই কেভিএল দিলে রেজাল্ট তো একই আসবে তো ভিডিও সিক্যালটু কত পেলাম আমরা একশো ভোল্টেজ বিটিআইসিক্যালটা কত পেলাম একশো ভোল্টেজ তো এবার থেবেন সার্কিটটা ডিজাইন করে ফেলি তো থেভেন সার্কিট থেভেনিন ভোল্টেজটা কত পেলাম একশো ভোল্টেজ থেভেনিন রেজিস্ট্যান্স কত পেলাম আমরা ফাইভ ওহম লোড রেজিস্ট্যান্স কত দেওয়া ছিল একশো লোড রেজিস্ট্যান্স কত দেওয়া ছিল সরি দশ দেওয়া ছিল তাহলে এখন আমরা টোটাল কারেন্ট পাবো অর্থাৎ লোড কারেন্ট কত পাবো যে একশো ভাগ পনেরো তাহলে কত হচ্ছে একশো ভাগ পনেরো দিলে একশো ভাগ পনেরো দিলে হবে সিক্স পয়েন্ট সিক্স সিক্স সেভেন সিক্স পয়েন্ট সিক্স সিক্স সেভেন এমপেয়ার তাহলে এখন লোডের পাওয়ার যখনই আরটা জিরো করে ফেলছি এই আরটা যখনই জিরো হয়ে গেছে তখন তো লোডে পাওয়ার কী যাচ্ছে ম্যাক্সিমাম তার মানে আর জিরো অবস্থায় সার্কিট এটা না আর জিরো অবস্থায় সার্কিট কোনটা এটা তাহলে আর যেহেতু এই সার্কিটে ইন্টারনাল আরটা কি জিরো তাহলে এই সার্কিটের লোডের পাওয়ারটা কি হবে ম্যাক্সিমাম তাহলে এখানে নতুন করে আর কিছু না লেখলেও হবে এমনিতে পাওয়ার লিখলেও হবে পাওয়ার তো অলরেডি ম্যাক্সিমাম হয়ে গেছে এরপর মানে কি আই স্কোয়ার আর এরপর মানে কি এর কারেন্টের বর্গ ইন্টু এর রেজিস্ট্যান্স শেষ আই স্কোয়ার আর আই এল স্কোয়ার ইন্টু কি আর এল অর্থাৎ সিক্স পয়েন্ট সিক্স সিক্স সেভেন বর্গ ইন্টু টেন তাহলে আমাদের কত হলো তাহলে এখানে আমাদের পড়ল হচ্ছে বর্গ ইন্টু টেন চারশো চুয়াল্লিশ পয়েন্ট ওয়াট এই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে কিন্তু ভুলেও এটা দেওয়া যাবে না যে ভিটিএইস স্কোয়ার ডিভাইড বাই কি ফোর আর এটা কিন্তু হবে না এটা কখন হবে যখন যখন লোড ভেরিয়েবল যখন লোড ভেরিয়েবল লোড ভেরিয়েবল মিনস লোডের মান যখন দেওয়া থাকবে না শুধুমাত্র তখনই ভিটিএস স্কোয়ার ডিভাইড বাই ফোর আইটিএস লোডের মানটা যখন দেওয়া থাকবে না শুধুমাত্র তখনই ভিটিএচ স্কোয়ার ডিভাইড বাই ফোর আইটিএস আদারওয়াইজ ভিটিএস স্কোয়ার ডিভাইড বাই ফোর আইটিস হবে না এই অবস্থায় এই সার্কিটে কিন্তু লোডের মান দেওয়া ছিল কত দশম সেই জন্য এটা দিলে মিলবে না কারণ এটা যেটা আমরা প্রমাণ করেছি এটা যেটা প্রমাণ করেছি এই ফর্মেটটা তো আসে যখন লোডের মান দেওয়া থাকে না মানে লোড যখন ভেরিয়েবল তখন তো এই ফর্মেট আসে তো এখন কি এই ফর্মেট করলে হবে না হবে না তো এখন কী করতে হবে মেন ফর্মেট মেন ফর্মেট মানে কি আর লোড ফিক্সড থাকলেও আর দিলে হবে লোড ভেরিয়াবল থাকলেও আর দিলে হবে আবার এসিতে ম্যাক্সিমাম পাওয়ার যদি হয় তখনও আই আর আর দিলে হবে তার মানে এসি বলুক বা ডিসি বলুক লোড ফিক্সড বলুক বা লোড ভেরিয়েবল বলুক সবসময়ই পাওয়ারের সূত্র একটাই আমরা তো নর্মালি জানি পাওয়ারের সূত্র কি আই আর পাওয়ারের সূত্র কী জানি আইসকর আর তার মানে এসির ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাওয়ার বলুক বা ডিসির ম্যাক্সিমাম পাওয়ার বলুক ডিসিতে লোড ভেরিয়েবল থাক বা লোড ফিক্সড থাক এসিতে লোড ভেরিয়েবল থাক বা লোড ফিক্সড থাক সব সময় একটা সূত্র দিয়েই হবে যে স্কোয়ার আর এটা কিন্তু শুধুমাত্র ডিসির বেলায় এটা কিন্তু কি শুধুমাত্র ডিসির বেলায় এসির বেলায় কিন্তু এটা হয় না এসির বেলাতে ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ারে মোট চারটা কন্ডিশন হয় চারটা কন্ডিশনের একটা কন্ডিশনে এটা হয় তাও আবার তার জন্য আবার আলাদা কন্ডিশন আছে ঠিক আছে তা এত কন্ডিশন মুখস্থ করার দরকার নেই পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ারের সূত্র একটাই কোন পাওয়ার নর্মালি পাওয়ারের যে সূত্র ম্যাক্সিমাম পাওয়ারের সেই সূত্র স্কোয়ার আর কারণ অলরেডি কারেন্টটা ম্যাক্সিমাম পর্যায়ে চলে গেছে তাহলে কারেন্ট যদি ম্যাক্সিমাম পর্যায়ে চলে যায় তাহলে কারেন্ট ম্যাক্সিমাম পর্যায়ে চলে গেলে পাওয়ারটাও কী হয়ে যাবে ম্যাক্সিমাম যাবে লোডটা তো ফিক্সড শেষ কথা আচ্ছা তো আমরা এটা তো দেখলাম এখন দেখব আর তো জিরো করলাম তাই না তো লোড যখন ফিক্সড সে অবস্থা কি সবসময় আর জিরো হয় মানে ইন্টারনাল যে ভেরিয়েবল থাকে সেই ইন্টারনাল ভেরিয়াবেলটা কি সবসময় জিরো হয় না সবসময় জিরো হয় না কিছু কিছু সময় ইনফিনিটিও হয় তাহলে দেখি যে ইনফিনিটি কিভাবে হতে পারে এর আগে দেখাইছি অবশ্য আপনাদের সিটে তো সেই ম্যাটটা দিয়েছি ম্যাটটা আবার একটু আলোচনা করব আচ্ছা যাই হোক একটু কথা বলি আমি এখানে কি পেয়েছি আমরা ম্যাক্সিমাম পাওয়ার পেয়েছি না তো ম্যাক্সিমাম পাওয়ার কত পেয়েছি আমরা চল্লিশ পয়েন্ট চারশো চুয়াল্লিশ পয়েন্ট চুয়াল্লিশ তো এই অবস্থায় তো ইফিসিয়েন্সি পঞ্চাশ পার্সেন্ট হবে না হবে না হিসাব করে বের করতে হবে এ অবস্থায় ভোল্টেজ রেগুলেশন কত একশো পার্সেন্ট হবে না হবে না এটা হিসাব করে বের করতে হবে আচ্ছা যাই হোক হিসাব করবে বের করবো অসুবিধা নাই লোডের পাওয়ার কি ম্যাক্সিমাম কি আর যদি জিরো হয় লোডের পাওয়ার কি হচ্ছে ম্যাক্সিমাম তা আর যদি ইনফিনিটি হয় আর যদি কি হয় ইনফিনিটি হয় তার লোডের পাওয়ার কি হবে তা লোডের পাওয়ার হবে মিনিমাম লোডের পাওয়ার কি হবে মিনিমাম হবে তাই না এটাই কিন্তু রুলস ঠিক আছে যদিও বইতে কোথাও মিনিমাম পাওয়ার চাই নাই তবে পরীক্ষা হলে যদি কখনো চাই যদি না করা থাকে তাহলে কিন্তু কনফিউশন পড়ে যাব এ অবস্থায় দেখতেছি আরের মান মিনিমামটা ধরলে লোডের পাওয়ার ম্যাক্সিমাম হচ্ছে তাহলে আরের মান ম্যাক্সিমাম ধরলে লোডের পাওয়ার কী হবে মিনিমাম নেশাল কথা মানে এই ড্রপটা যদি আমরা টোটালি কী করে দেই কমায় দেই তাহলে তাহলে কী হবে এই ড্রপটা মানে এইখানকার পাওয়ার লসটা যদি মিনিমাম হয় তাহলে এখান পাওয়ার লস মিনিমাম হলে লোডের পাওয়ার কী হবে ম্যাক্সিমাম এখানকার পাওয়ার লসটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে লোডের পাওয়ার কী হবে মিনিমাম নর্মালি কথা সাপোজ রেঞ্জ দেওয়া আছে জিরো থেকে ইনফিনিটি তো জিরোর জন্য যদি ম্যাক্সিমাম হয় তাহলে ইনফিনিটির জন্য কি হবে মিনিমাম এই টাইপের ম্যাথ তো আপনাদের করাইছি তো এখন আর করালাম না জাস্ট একটু আলোচনা করলাম ঠিক আছে বলে দিলাম আর কি আচ্ছা তাহলে এটা মুছে দিই এখন নতুন একটা সার্কিট ডিজাইন করি খুব বেশি এতে যাব না সহজ একটা সার্কিট দিয়ে দেখায় এর আগে তো এগুলো দেখানো হয়েছে আপনাদের জাস্ট এখন একটু ঝালাই হচ্ছে ঠিক আছে তো এখানে এই যে সার্কিটটা দিয়েছি সেম সার্কিটই দেবো আচ্ছা এই টাইপই ছিল না হ্যাঁ এই টাইপই ছিল আচ্ছা দেই যে কোনো এক টাইপ দিলেই হয় এটাই দিয়েছি তবুও আর একবার করবো আর কি লোড রেজিস্টেন্স ফাইভ এটা মনে করি টু সরি এই রেজিস্টেন্স কত টু এই রেজিস্টেন্স ধরে করি হচ্ছে টেন সাপোস আর কি এখানে ধরা কত একশো ভোল্টেজ আচ্ছা এখানে দেওয়া আছে আর লোড রেজিস্ট্যান্স কত ফাইভ আর কি ঠিক আছে তার মানে আমাদের কী বের করতে বলছে যে আর এর মান কত হলে প্রশ্নটা লেখি যে আরের মান কত হলে ফাইভ ওমের মধ্যে দিয়ে ফাইভ ওমের পাওয়ার কত হবে ম্যাক্সিমাম হবে আরের মান কত হলে এখন আর ডিটেলস করবো না জাস্ট আরের মানটা বের করে দিলেই আপনারা পারবেন কারণ একটু আগে তো ডিটেলস করলাম আর এর মান কত হলে ফাইভ ওহোমের পাওয়ার কি হবে ম্যাক্সিমাম ফাইভ ওহোমের পাওয়ার ম্যাক্সিমাম হবে তাহলে প্রশ্ন কি লিখেছি যে আর এর মান কত হলে ফাইভ ওহোমের পাওয়ার ম্যাক্সিমাম হবে তাহলে এখন একটু দেখি আর এর মান কত হলে ফাইভের ওহমের পাওয়ার ম্যাক্সিমাম হয় আচ্ছা যেহেতু এর রেঞ্জ দেওয়া নেই তাহলে আর এর রেঞ্জটা কত বলেন তো আর এর রেঞ্জটা হচ্ছে জিরো থেকে ইনফিনিটি জিরো থেকে কি ইনফিনিটি তাহলে তার মানে রেঞ্জ দেওয়া নেই মানে জিরো থেকে ইনফিনিটি জিরো হতে পারে ইনফিনিটি হতে পারে তো দেখেন প্রথম কথা যদি কোনো আমরা ম্যাট এখানে যদি রেঞ্জ দেওয়া নেই যদি ফাইভ ধরি সরি প্রথমে যদি জিরো ধরি তাহলে কী হবে জিরো মানে কি শর্ট জিরো মানে কি শর্ট তাহলে এখানে যদি জিরো ধরি মানে যদি শর্ট করে দিই তাহলে এখানে কোনো কারেন্ট যাবে কারেন্ট তো যাবে না তার মানে এখানকার পাওয়ারটা কত হবে এখানকার পাওয়ারটা কি ম্যাক্সিমাম হবে পাওয়ার তো পাবোই না তাহলে ম্যাক্সিমাম কি তার মানে জিরো হলে কিন্তু এখানে পাওয়ার পাওয়া যাচ্ছে না মানে এখানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে না তাহলে কি করতে হবে এখন যদি ইনফিনিটি দেই ইনফিনিটি মানে কি ইনফিনিটি মানে অসীম তাহলে এখন যদি অসীম হয় তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট কি যাচ্ছে না মানে কারেন্ট ভাগ হচ্ছে না অর্থাৎ টোটাল কারেন্ট কার মধ্যে দিয়ে যাচ্ছে ফাইভের ওভেনের মধ্যে দিয়ে যাচ্ছে অর্থাৎ কারেন্ট আর ভাগ হচ্ছে না অর্থাৎ লোড কারেন্ট আগে ছিল কত অ্যাপ্রক্সিমেটলি জিরো আচ্ছা জিরোই ধরে যদি জিরো ধরে এটা যদি আমরা জিরো ধরি মানে এখানে যদি শর্ট করে দিই তাহলে লোড কারেন্ট কত হচ্ছে জিরো ওম হচ্ছে না জিরো এমপিআর হচ্ছে না তাহলে পাওয়ারটাও কী হচ্ছে জিরো এখন মনে করেন সাপ্লাই ক্যান আমাদের ছিল কত দশ এমপিআর সাপোজ সাপ্লাই ক্যান কত ছিল দশ তা দশটা টোটালি তো এর মধ্যে দিয়ে চলে যাচ্ছিলো এর মধ্যে যাচ্ছে না তো এখন এখন এখানে ইনফিনিটি করার ফলে ধরি এখানে সাপ্লাই কারেন্ট দিয়ে দিই আচ্ছা যে কোনো একটা দিলেই হবে ভোল্টেজ থাকা অসুবিধা নাই ধরলাম আর কি জাস্ট তো এখন এখানে যদি আমরা ইয়ে ধরি এখানে যদি এখন ওপেন দিয়ে দিই তাহলে এখানে ওপেন দেওয়ার ফলে এই যে সাইকেলের টোটাল কারেন্ট এই টোটাল কারেন্টটা তো এখন ফাইভ ওহোমের মধ্যে দিয়েই তো যাচ্ছে তাই না এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না যাচ্ছে না টোটাল কারেন্টটা ফাইভের মধ্যে দিয়ে যাচ্ছে তার মানে ফাইভ ওহমের কারেন্টটা বেড়ে গেছে না তাহলে পাওয়ারটাও কি বেড়ে যাবে সাপোজ যদি এখানে দুই দিতাম কত হোম দিতাম দুই হোম দিতাম সাপোজ তাহলে কিছু কারেন্ট এই দিয়ে আসতো না তাহলে কিছু কারণ এই দিক দিয়ে আসা মানে কি টোটাল পাওয়ারের কিছু অংশ এখানে লস হইতো তাহলে এখানে কি আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাইতাম না এখানে পাওয়ারটা যদি মিনিমাম হয় তাহলে মানে লসটা ভেরিয়েবল মানে কি ভেরিয়েবল যে রেজিস্ট্যান্স সেই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের লসটা যদি মিনিমাম হয় কন্ডিশন একটাই যে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের লসটা যদি মিনিমাম হয় তাহলে লোডের পাওয়ারটা কি হবে ম্যাক্সিমাম তো এখানে যদি আমরা জিরো দেই তাহলে কিন্তু এখানকার পাওয়ারটা মিনিমাম হচ্ছে না ঠিক আছে এখানকার পাওয়ারটা ম্যাক্সিমাম হচ্ছে না এখানকার পাওয়ারটা ম্যাক্সিমাম সমস্ত কারণ এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে এখানে পাওয়ার পাওয়া যাচ্ছে না সত্য কথা বাট এখানেও তো পাওয়ার পাওয়া যাচ্ছে না তখন এখানে তো শর্ট তাই না এখানে কি আছে শর্ট আছে তো পাওয়ার হচ্ছে না বাট এখানে তো কোনো কারেন্ট যাচ্ছে না তাহলে আমাদের উদ্দেশ্য ছিল লোডের পর ম্যাক্সিমাম করা তো লোডের পর ম্যাক্সিমাম কখন হবে যখন এই পটটা টোটালি বাদ দিয়ে দেবো তখন লোডের পাওয়ারটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম কারণ কি আবার বলতেছি কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে তখন কারেন্ট না গিয়ে টোটাল কারেন্টটা লোডের মধ্যে দিয়ে যাচ্ছে অর্থাৎ লোড কারেন্ট বেড়ে গেল সুতরাং লোড পাওয়ারটাও বেড়ে গেল তাহলে আমরা বলতে পারি যে আর এর মান ইনফিনিটি হলে আরের মান ইনফিনিটি হলে লোডের পাওয়ার লোডের পাওয়ার কি ম্যাক্সিমাম হবে লোডের পাওয়ার ম্যাক্সিমাম হবে আর এর মান ইনফিনিটি হলে লোডের পাওয়ার ম্যাক্সিমাম হবে তো আর এর মান সর্বোচ্চ হলে লোডের পাওয়ার সর্বোচ্চ তো এর মান সর্বনিম্ন হলে লোডের পাওয়ার কী হবে সর্বনিম্ন এখানে কিন্তু কথাটা চেঞ্জ একটু আগে কথা ছিল যে আর এর মান আরের মান মিনিমাম হলে লোডের ম্যাক্সিমাম যখন সিরিজ সার্কিটে দেখাইছিলাম আরের মান মিনিমাম হলে লোড পাওয়ার কি ম্যাক্সিমাম আর এর মান ম্যাক্সিমাম হলে লোডের পাওয়ার মিনিমাম তো এখন প্যারালাল যখন যখন প্যারালাল দিছি যখন ভেরিয়েবলটা প্যারালাল দিছি তখন কিন্তু কথা উল্টে যাচ্ছে যে আরের মান মিনিমাম হলে লোডের পাওয়ার মিনিমাম আর এর মান ম্যাক্সিমাম হলে লোডের পাওয়ার ম্যাক্সিমাম তো আমরা কি সবসময় এটা ধরবো যে লোড যদি ফিক্সড হয় সেই অবস্থায় ইন্টারনাল ভেরিয়েবল যে রেজিস্ট্যান্স সেটা জিরো হবে এই কথা ফিক্সড না কিন্তু এই কথা সবসময় অ্যাপ্লিকেবল হবে না তার মানে লোডের পাওয়ার ফিক্সড হলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কখনো জিরো হতে পারে কখনো ইনফিনিট হতে পারে যা খুশি তাই হতে পারে আমাদের হিসাব করে দেখতে হবে ঠিক আছে তো যাই হোক আজকের ক্লাস এই পর্যন্তই কোনো অসুবিধা কারোর যদি কোনো অসুবিধা থাকে এই ম্যাথটাতে কারোর যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলতে পারি দেখেন এই ম্যাথটাতে কারোর কোনো অসুবিধা আছে কি না এই মাত্রাতে যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে তাহলে বলতে পারে এই ম্যাথটাতে যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে তাহলে বলতে অসুবিধা আছে নেই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো যেহেতু এটাতে সমস্যা আছে কারোর আচ্ছা তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার আজকে আমাদের আলোচনার টপিক ছিল হচ্ছে নেটওয়ার্ক থিওরিমের রিভিউ ক্লাস এর আগের দিন করেছি নেটওয়ার্ক অ্যানালাইসিসের রিভিউ ক্লাস তার আগের দিন করেছি কি মিক্সড সার্কিটের রিভিউ ক্লাস আগামী দিন করবো হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সের রিভিউ ক্লাস তাহলে মোটামুটি চল্লিশটা ক্লাসের মধ্যেই আমাদের ডিসি সার্কিট শেষ হয়ে যাবে ঠিক আছে বা শেষ হয়ে গেল আমরা আগামী শনিবার থেকে এসি সার্কিট করবো ঠিক আছে আগামী শনিবার থেকে এসি সার্কিট করবো সেখানেও আমরা কি করব সেখানে আমরা পার্সোনাল সিট করব এসি সার্কিটে আগামী শনিবার থেকে কি করব আমরা এসি সার্কিট শুরু করব। এসি সার্কিট কি আমার ব্যক্তিগত সিট থেকে করবো মানে ব্যক্তিগত সিট বানাচ্ছি কয়েকটা বই থেকে যেরকম থেরেজা সাদিকু বয়েল স্টেড এগুলা থেকে আরও রেজোনেন্স বা তেসলা এর মধ্যে থেকে যদি এক্সেপশনাল কিছু ম্যাথ থাকে অন্য জায়গা থেকে ওঠানো সেখান থেকেও আমি দিয়ে একটা পূর্ণাঙ্গ সিট বানানোর চেষ্টা করেছি আর কি ঠিক আছে সেই সিট থেকে আমরা কি করব এসি সাইড করবো ডিসি সার্কিটও পার্সোনাল শীট থেকে করছি এসি সার্কিটও পার্সোনাল শীট থেকে করাবো কেন কারণ আমরা জানি রেজোনেন্স বা তেসলা বা অন্যান্য যত বই আছে সেইগুলা জবের জন্য অনেকটা কিছু কিছু বাদ থাকে যদিও তেসলাটা অনেকটা আপডেট করছে তারপরে অন্যান্য বইগুলো কিন্তু অনেকটা পিসি আসে সমগ্র সিলেবাসটা বইতে নাই মানে অনেক কিছু নাই বইতে এই আমি আপনাদের যাতে সমগ্র কিছু থাকে এমন একটা সিট বানাইছি ঠিক আছে যে সিট যে সিটটা করলে আমাদের মোটামুটি সিলেবাসটা কভার হয়ে যাবে ঠিক আছে কোনো বইয়ের উপরে ডিপেন্ড হওয়া লাগবে না তো আমরা আগামী শনিবার থেকে এসি সার্কিট করব যদি বাইরের কেউ এসি সার্কিট করতে চান তাহলে এসি সার্কিট ক্লাস করতে পারবেন অসুবিধা নেই ঠিক আছে ব্যাসের ছাড়াও যদি অন্য কেউ সার্কিট ক্লাস করতে চান তাহলে করতে পারবেন আগামী শনিবার থেকে ইনশাল্লাহ আমাদের সার্কিট ক্লাস শুরু হবে আচ্ছা তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমরা নেক্সট ক্লাসে ডিপেন্ডেন্ট সোর্সে রিভিউ ক্লাস নেবো ঠিক আছে আল্লাহ হাফেজ